আমি মনে করি বাংলাদেশ ছাত্রলীগের সামনে চ্যালেঞ্জ বলতে আসলে তেমন কিছুই নেই। আমাদের সামনে প্রধানতম চ্যালেঞ্জ এটাই, বঙ্গবন্ধু না দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখা। কারণ আপনারা দেখেছেন তিনি দেশে ফেরার পর থেকে তার পিতা সহ সমগ্র পরিবারকে হত্যার পরও কিন্তু তাকে বারংবার হত্যার চেষ্টা করা হয়। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের আশা ভরসার শেষ ঠিকানা, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনাকে নিরাপদ রাখা, তার চলার পথকে কণ্টকমুক্ত রাখা এবং তার সদ্য ঘোষিত আগামী নির্বাচনকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নে সর্বাগ্রে থাকা। সবার আগে যেন বাংলাদেশ ছাত্রলীগ সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রধান অগ্রসৈনিক হিসেবে কাজ করতে পারে, এটি আমাদের প্রধানতম লক্ষ্য। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য যে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে নৌকামার্কার নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, মুজিব আদর্শের যে শক্তি, সেই শক্তিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় এনে বাংলাদেশের মানুষকে নিরাপদ করা, এদেশের লাখো শিক্ষার্থীর যে স্বপ্ন সেই স্বপ্নকে নিরাপদ রাখাই আমাদের সামনে প্রধানতম চ্যালেঞ্জ। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগ যে অর্ধকোটি সদস্যের পরিবার, এই পরিবার অবশ্যই এই বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নকে নিরাপদ রাখতে শতভাগ সফল হবে।